জানতে চাচ্ছি নির্বাচন তো আগামী জানুয়ারির 7 তারিখে, তো সেক্ষেত্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা ঘটার সম্ভাবনা আছে কিনা আপনি মনে করেন? কারণ এবার একদম সঠিক মানে একদম ফেয়ার ইলেকশন হবে আমরা সবাই জানি, এইটাই আমি সবাইকে বলে বলে আসছি যে এইবার একদম নির্ভয়ে সবাই আসবেন, ভোটটা দেবেন। বিগত দিনগুলোতে আপনারা যে ভয়গুলো পেয়েছেন আসেন নাই, অনেকে আসেই নাই, ভোট দিতে মাঠেই আসেন, তো এই জিনিসটা এইবার হবে না একদম, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই জন্য সবাইকে বললাম সবাই আসবেন, ভোটটা দেবেন, আপনাদের প্রত্যেকের ভোট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাম, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট ভোট আশা করেন? নিরপেক্ষ নির্বাচন হলে আপনি যদি জয়লাভ করেন সেক্ষেত্রে এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য আপনি কি ধরনের কাজ করার চিন্তা ভাবনা করছেন? অনেকগুলো মানে আমার এলাকার যে প্রবলেমগুলো আমি যেখানে মানে গিয়েছি সেখানেই এক একটা পয়েন্টগুলো আমি সব নোট করা আছে আমার, যেমন মাটি কাটা, তারপর আপনার একটা ফিল্ড ঘাট ব্রিজ, তারপর একটা হিমাগার, এইসব নিয়ে একটা স্কুল, একটা কলেজ, একটা ভালো আপনার হসপিটাল, যেখানে যেন কেউ ঢাকায় যেতে না পারে, আমরা যেন এই এলাকাবাসী এখানেই সুন্দর পড়াশোনা পড়াশোনার জন্য আমরা ঢাকায় যেন না যাই। অনেকে চিন্তা করি যে এখানকার থেকে ঢাকায় গিয়ে বেশি ভালো সুযোগ সুবিধা, বাট আমি সেই জিনিসটাকে ইয়ে করতে চাই যে ওরা এখানে থেকেই ভালো শিক্ষা দীক্ষা পাবে এবং ভালো হসপিটাল একটা পাবে, যেখানে মানে ঢাকায় যেন দৌড়াতে না পারে, এইগুলো আমার চিন্তায় আছে। সাধারণ ভোটারদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? সাধারণ ভোটারদেরকে বলবো যে এবার আপনারা সবাই আসবেন, আমি একা না, আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এলাকাটাকে আরো সুন্দর করতে চাই। ওটা